হ্যালো স্টুডেন্টস আমরা আজকে ফান্ডামেন্টাল রাইটের সম্বন্ধে আলোচনা করব এবং ফান্ডামেন্টাল রাইট কিন্তু খুব আজকের দিনে আমাদের পলিটিক্যাল সায়েন্স খুব গুরুত্বপূর্ণ টপিক কি কী কোশ্চেন ফলো মানে ফেস করতে হবে আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে এবং কী কী টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো সম্বন্ধে কিন্তু ডিসকাস করে দেবো দেখো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা মাথায় রাখবো ফান্ডামেন্টাল রাইট কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে যদি বলি ফান্ডামেন্টাল রাইট কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে বলা আছে বারো থেকে পঁয়ত্রিশ যদি বলি ফান্ডামেন্টাল রাইট কত নম্বর পার্টে বলা আছে পার্ট থ্রি যদি বলি প্রিভিয়াস অর্থাৎ সর্বপ্রথম কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল সেভেন যদি বলি প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে সিক্স দেখো সাতটা ছিল ছটা হয়েছে তাহলে নিশ্চয়ই একটা ফান্ডামেন্টাল রাইট নেই সেটা বাদ হয়েছে কোনটা নেই না রাইট টু রাইট টু প্রপার্টি রাইট টু প্রপার্টি কত নম্বর আর্টিকেল ছিল ওটা একত্রিশ তাহলে আবার দেখো সাতটা ছিল সাতটা ফান্ডামেন্টাল রাইট ছিল বর্তমানে ছটা আছে কোন ফান্ডামেন্টাল রাইটটা নেই না রাইট টু প্রপার্টি কত নম্বর আর্টিকেলে বলা ছিল একত্রিশ যেটা এখন আর নেই তার বদলে নতুন একটা আইন এসছে কী এসছে না লিগাল রাইট লিগাল রাইট অর্থাৎ অর্থাৎ বৈধ আইন কত নম্বর আর্টিকেল থ্রি এ এ মানে অ্যামেন্ডমেন্ট মানে তিনশোর এতে মানে এই আর্টিকেলের মাধ্যমে লিগাল রাইটটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢোকানো আছে তাহলে একত্রিশ নেই তার বদলে তিনশোর এতে ইনক্লুড হয়েছে মানে বলা আছে অ্যান্ড রাইট টু প্রপার্টির বদলে লিগাল রাইট কিন্তু বর্তমানে এসছে আর এই জন্যই কিন্তু সাতের বদলে আমাদের ফান্ডামেন্টাল রাইট কিন্তু ছটা আছে এবার আমরা ছটা ফান্ডামেন্টাল রাইট কী কী আছে একটু দেখিনি যদি ফার্স্ট দেখি রাইট টু রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতা সমতা কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে টোটাল চোদ্দো থেকে আঠেরো নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে রাইট টু নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম অর্থাৎ উনিশ থেকে বাইশ

রাইট টু রাইট টু ফ্রিডম রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেলে বলা আছে চার নম্বরটা গেল মানে পরপর আর্টিকেলগুলো বলছি কটা আমাদের ফান্ডামেন্টাল রাইট এই মুহূর্তে আছে এবং তার সঙ্গে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল আছে নেক্সট পাঁচ নম্বরে আমরা যাব রাইট টু মাইনোরিটিস রাইট টু মাইনোরিটিস কালচারাল কালচারাল অ্যান্ড এডুকেশান কালচারাল অ্যান্ড আর্টিকেল কিন্তু উনতিরিশ থেকে তিরিশ এবং ছ নম্বর যেটা বর্তমান লাস্ট যে ফান্ডামেন্টাল রাইটটা হচ্ছে রাইট টু রেমিডিস রাইট টু রেমিডিস অর্থাৎ আর্টিকেল বত্রিশ ঠিক আছে এই হচ্ছে আমাদের ছটা ফান্ডামেন্টাল রাইট খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে এবং তাদের সাথে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটগুলোর সম্বন্ধে বলা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে যেটা দেখিয়ে দিলাম পুরে ঠিক আছে নেক্সট পয়েন্ট আমরা যাবো না এইবার বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কোন কোন আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা পর দেখব ফার্স্ট দেখব বারো নম্বর আর্টিকেলটা পরীক্ষা কিন্তু প্রচুর দেয় কী বলা আছে না ডেফিনেশান অফ স্টেট অ ডেফিনেশান অফ ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে এটা বলা আছে তেরো নম্বরে কী বলা আছে অ্যাপ্লিকেশন 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 অফ ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট কোনো কারণে ভায়োলেট ঘটে বা ব্যাঘাত ঘটে উই শুড মুভ টু দ্য এনি কোর্ট অর্থাৎ জাস্টিস সিএল বিচারযোগ্য আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইট সেটাই কিন্তু বলা আছে তেরো নম্বর আর্টিকেল নেক্সট আমরা জানবো চৌদ্দো অর্থাৎ চৌদ্দো নম্বর আর্টিকেল ওয়ান এবং আর্টিকেল টু অর্থাৎ আমরা আর্টিকেল বলবো না আমরা এটাকে বলবো সাব প্লস সাব প্লস ওয়ান সাব প্লস টু চোদ্দ সাব ওয়ানে কী বলা আছে না বলা আছে ইকুয়ালিটি বিফোর ইকোয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান এটা বলা আছে চোদ্দোর সাব প্লস ওয়ান নেক্সট যদি বলি কী বলা আছে ইকুয়ালিটি ইকুয়ালিটি প্রোটেকশন প্রোটেকশান অফ ল অর্থাৎ সকলকে সমানভাবে সুরক্ষিত রাখবে এটি বলা আছে চোদ্দোর দু নম্বর ধারায় সাবক্লস ঠিক আছে যদি বলি প্রথমটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে ইউকে থেকে এবং সেকেন্ডটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে মানে সেকেন্ড যে কনসেপ্টটা অ্যাডপ্ট করা হয়েছে কিন্তু ইউএসএ থেকে নেক্সট আমরা জানবো হচ্ছে ষোলো খুব দেয় পরীক্ষায় ইকুয়াল অপরচুনিটি ইকুয়াল অপরচুনিটি পাবলিক পিই অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্ট ক্ষেত্রে কিন্তু সমান সুযোগ সুবিধা নেক্সট আমরা জানবো হচ্ছে সতেরো নম্বর ধারা অর্থাৎ যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যাবলিউশন অফ অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা কিন্তু অ্যাবলিউশন অর্থাৎ বন্ধ বাদ হয়ে গেছে কত নম্বর ধারায় সতেরো নম্বর ধারায় অনেক সময় আমরা সিজেলে আরেকটা কোশ্চেন পাই এখান থেকে যে এই আনটাচেবিলিটি ল এই অস্পৃশ্যতা আইন কত সালে পাশ হয়েছে অর্থাৎ অস্পৃশ্যতা আইন পাশ হয়েছে কিন্তু উনিশশো সালে পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু এটা দেয় ঠিক আছে নেক্সট আমরা যাব পরের পয়েন্টে এইটিন অর্থাৎ আমাদের যে পদ মানে আমাদের না বলবো আচ্ছা পদবি পাওয়ার টাইটেল বা সরকারি যে পদবিগুলো আমরা পাই সেটা কিন্তু আমরা নামের শেষে রাখতে পারবো না তাহলে এটাই কিন্তু বলা আছে আঠারো নম্বর আর্টিকেলে কি বলা আছে না অ্যাবোলিশন অফ টাইটেলস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু অ্যাবোলিশন অফ টাইটেলস পদ্মবিভূষণ পদ্মশ্রী সব আর্টিকেল সংক্রান্ত কেস কিন্তু আর্টিকেল আঠারো আন্ডারে ঠিক আছে নেক্সট আমরা জানবো হচ্ছে উনিশ খুব ইম্পর্টেন্ট উনিশ কি বলা আছে না আমি একটা বলেছিলাম ফান্ডামেন্টাল স্পিচ উনিশে বলা আছে পরীক্ষা জানতে চায় কটা ফান্ডামেন্টাল স্পিচ আছে অর্থাৎ ছটা কিন্তু ফান্ডামেন্টাল স্পিচ আছে উনিশের রেসপেক্টে বলছি উনিশ নম্বর আর্টিকেলে কিভাবে লিখব উনিশ সাত প্লাস এ কি বলা আছে প্রথমটা না প্রথমটা বলা আছে স্পিচ স্পিচ এক্সপ্রেশন এটা উনিশের এতে বলা আছে সেকেন্ডে যাবো উনিশের বি অর্থাৎ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি এটা বলা আছে উনিশের বি সিতে কি বলা আছে অর্থাৎ ফর্ম ফর্ম অ্যাসোসিয়েশন ফর্ম অ্যাসোসিয়েশন সি তে বলা আছে উনিশের সাবক্লস ডি তে কী বলা আছে অর্থাৎ ট্রাভেলিং ট্রাভেলিং মুভমেন্ট বলা আছে উনিশের ডি তে উনিশের ইতে কি বলা আছে সাবক্লস ইতে না সেটেলমেন্টের সম্বন্ধে বলা আছে সেটেলমেন্টের সম্বন্ধে বলা আছে এবং এফএ কি এফ এখন তো নেই এখন তো জি হবে সব থেকে গুরুত্বপূর্ণ উনিশের মধ্যে কিন্তু সবথেকে জি যেখানে বলা আছে প্রফেশান অর্থাৎ প্রফেশানটা কিন্তু যার যেটাই হতে পারে রাইট টু প্রফেশানের সম্বন্ধে ইন্ডিকেট করা আছে অর্থাৎ রাইট টু প্রফেশান কত নম্বর ধারা না রাইট টু প্রফেশান কিন্তু উনিশের জিতে বলা আছে অর্থাৎ এই কটা কিন্তু আমাদের উনিশের রেসপেক্টে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এবং তার সাথে আগেগুলো যেগুলো বললাম ঠিক আছে চলো নেক্সট আমরা যাবো হচ্ছে কুড়ি আমরা যদি দোষ একবার করি সাজা কবার পাবো অবশ্যই একবারই পাবো কিন্তু অনেক ক্ষেত্রে এটা ভায়োলেট ঘটে অর্থাৎ রাইট টু এগেনস্ট ডবল ডবল জিও পাডি এই জিও পাডির মানে হচ্ছে পানিশমেন্ট পানিশমেন্ট এগেনস্ট

লিবার্টি লিবার্টি খুব দেয় কিন্তু পরীক্ষায় পার্সোনাল লিবার্টি মানে ব্যক্তি স্বাধীনতা আর্টিকেল একুশে কিন্তু বলা আছে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের স্টুডেন্টের মাথায় রাখতে হবে এই আর্টিকেলগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয় একুশের এতে বলা আছে রাইট টু এডুকেশান অর্থাৎ শিক্ষার অধিকার আইন যেটি বলা আছে এইটিনু থাউজেন্ড টু অর্থাৎ ছিয়াশিতম সংশোধন দু হাজার দুইতে কিন্তু রাইট টু এডুকেশান একুশের এতে কিন্তু অ্যাড হয়েছে ঠিক আছে নেক্সট আমরা যাবো হচ্ছে আর্টিকেল তেইশ ফোর্স হিউম্যান ট্রাফিক অ্যান্ড হিউম্যান বিং ঠিক আছে হিউম্যান লেবার জোর করে কাউকে কাজ করানো যাবে না কত নম্বর আর্টিকেল তেইশ নেক্সট হচ্ছে চাইল্ড লেবার এটা পুরোপুরি কিন্তু বন্ধ আছে যদিও বর্তমানে কিন্তু আমরা কেউ মানি না অর্থাৎ ছোটো ছোটো ছেলেমেয়েদের বয়সটা কিন্তু খুব মেনশন করে দেয় এবারও পীড়িত একটা বয়স থেকে দিয়েছিল সিক্স টু ফর্টিন ইয়ার্স ঠিক আছে নেক্সট পঁচিশ থেকে আঠাশের মধ্যে কিন্তু পঁচিশ সাতাশ আঠাশ এই তিনটে কিন্তু আমাদের খুব পরীক্ষায় দেয় অর্থাৎ যেখানে বলা আছে রিলিজিয়াসের সম্বন্ধে ফ্রি প্র্যাকটিস ফ্রি প্র্যাকটিস প্রফেশন প্রফেশন প্রোপাগেশন প্রোপাগেশন অর্থাৎ দেখো স্টুডেন্ট আমাদের ধর্ম তো এক হতে পারে তোমার ধরো ধর্ম আলাদা হতেই পারে সেটা কিন্তু আমরা পার্টিকুলার কোনো কাউকে ফোর্স করতে পারবো না দ্যাট মিনস আর্টিকেল টোয়েন্টি ফাইভ নেক্সট আমরা যাবো হচ্ছে আর্টিকেল টোয়েন্টি সেভেন অর্থাৎ আমি পার্টিকুলার কিছু নামে বা কোনো ধর্মের নামে কিন্তু ট্যাক্স নট কালেক্টেড কোনো ট্যাক্স কালেক্ট করতে পারবো না ঠিক আছে তাহলে সাতাশে বলে যে ফ্রিডম এস টু পেমেন্ট অফ ট্যাক্স ইস দ্য অফ এনি রিলিজিয়াস ইট ওয়াজ টোটালি প্রোহিবিটেড নেক্সট বলা হচ্ছে আঠাশ খুব পরীক্ষায় দেয় শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমি পার্টিকুলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে পারবো ফ্রিডম অফ রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন সার্টেন এডুকেশন মানে একতরফা কোনো একটা শিক্ষা ওরিয়েন্টেড কিন্তু আমরা একতরফা কিন্তু কোনো পার্টিকুলার কিছু ধর্ম ওরিয়েন্টেড কিন্তু আমরা লেকচার্স বা কিছু দিতে পারবো না তাহলে সেটাও কিন্তু আমাদের প্রহিবিটেড হয়ে যায় নিষিদ্ধ হয়ে গেছে এডুকেশানে আবার বলছি আর্টিকেল মানা না মানা তোমার আমার দায়িত্ব এবার বলা আছে কিন্তু আমরা আমাদের যেটা ভালো মনে হয় আজকালকার সেটাই আমরা করি যে তোমরা জানো অবশ্যই নেক্সট উনতিরিশে যাব যেখানে বলা আছে কালচারাল কালচারাল মাইনরিটি অর্থাৎ আজকালকার দুনে দেখবে একটা জেনারেল কাস্টের যা কালচার দিকটা যা প্রায়োরিটি দেয় একটা সিরু কাস্ট বা এসটিএস টে কিন্তু সেম প্রায়োরিটি দেয় তো সেটা কিন্তু পার্টিকুলার হতে সম্বন্ধে বলা আছে উনতিরিশে ঠিক আছে নেক্সট আমরা যাবো হচ্ছে তিরিশ তিরিশ অর্থাৎ রাইট টু এডুকেশন ফর মাইনরিটি মাইনরিটিতে শিক্ষা অধিকার কত না আর্টিকেল তিরিশ এখানে আমার একটা প্রশ্ন আছে একুশের এ অ্যান্ড তিরিশের মধ্যে কী কফা একুশের এটা বলা আছে পার্টিকুলার মানে সরি একুশের এতে বলা আছে শিক্ষা ফর অল বা তিরিশটা বলা আছে ইট ওয়াজ অনলি ফর মাইনরিটিস মাইনরিটিস ঠিক আছে আর দুটো আর্টিকেল করবো যেহেতু একত্রিশটা নেই বলে দিলাম নেই বত্রিশ নম্বর আর্টিকেলকে আমরা বলি রেমিডিস অর্থাৎ কোনো কিছু কেস যদি আমাদের কাছে সেই মুহূর্তে আমরা প্রমাণিত করতে না পারি পয়সার অভাবে বা যেভাবে হোক তাহলে সেটা কিন্তু আমরা আর্টিকেল থার্টি টু প্রয়োগ করে কিন্তু আমরা যে কোনো কোটে কিন্তু মামলাটা দায়ের করতে পারি দ্যাট মিন্স এই জন্য বি আর আম্বেদকার সব থেকে এই আর্টিকেলকে একটা কোটেশান করেছিল খুব দেয় নাকি হার্ট হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন নেক্সট আর্টিকেলটা লাস্ট যাবো আর্টিকেল সেটা আমাদের আগের বছর ডেভ্রুভিসেস মেনসে এসছে না কি বলা আছে খুব দেয় পরীক্ষায় আমি আবার বলছি একটু মাথায় রাখতে হবে না রেস্ট্রিকশন অন আর্ম ফোর্স সশস্ত্র বাণীদের যে গতিবিধির ওপর নজর সেটা বলা আছে কিন্তু আর্ম ফোর্স বা রেস্ট্রিকশান কত নম্বর আর্টিকেল না তেত্রিশ নম্বর আর্টিকেল অর্থাৎ বারবার বলছি এই হচ্ছে টোটাল বারো থেকে পঁয়ত্রিশে টোটাল আর্টিকেল এবং উনিশের যে ছটা বললাম অর্থাৎ ফ্রিডম অফ স্পিচের মধ্যে যে ছটা ফ্রিডম অফ স্পিচ আছে সেটা আলোচনা করলাম এবং বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ আর্টিকেল সেগুলোর সম্বন্ধে ডিটেলস বলে দিলাম যেমন বললাম চোদ্দো নম্বর আর্টিকেলের দুটো সাব ক্লস আছে সেটার সম্বন্ধে আমরা বললাম আমরা বললাম আনটাচিবিলিটি কত সালে পাস হয়েছে সেটাও বললাম লটা যেটা আমরা বললাম কোথা থেকে ফান্ডামেন্টাল রাইট নেওয়া আছে কত নম্বর টোটাল কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে আছে অর্থাৎ থার্টি টুকে কে কোড করেছিল কোন আর্টিকেলটা বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল রাইটে নেই আগে কটা ছিল এখন কটা আছে ডিটেলস কিন্তু তার সম্বন্ধে বলে দিলাম তাহলে এইভাবে যদি ফান্ডামেন্টাল রাইটটা যদি আমরা এই কটা পয়েন্ট এবং তার সাথে সাথে এই কটা আর্টিকেলের রেসপেক্টে কী কী বলা আছে সেগুলো যদি একটু মানে একটু নিই তাহলে কিন্তু আশা করি তোমরা যে কোনো পরীক্ষায় কিন্তু অন্তত ফান্ডামেন্টাল রাইট থেকে কোশ্চেন কমন পাবে আর যে ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটা কিন্তু প্রতিটা এক্সামে সেটা একদম নিম্ন লেভেল থেকে শুরু করে হাই লেভেলে যে কোনো এক্সাম কিন্তু আমরা ন্যাচারাল কিন্তু ফেস করেই থাকি তাহলে স্টুডেন্ট আজকে ফান্ডামেন্টাল রাইট শুধু থাকলো নেক্সট দিন আমরা যে টপিকে যাবো সেটা হচ্ছে ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটাও তোমরা মিস করবে না সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ টপিক ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয় আর্টিকেল রিলেটেড ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে থাকলো ভালো থেকো গুড নাইট